হাই, আজকে চব্বিশে ডিসেম্বর। আজকে আমরা যাবো সিকিম। আমাদের মানকুণ্ড থেকে হাওড়া যাওয়ার ট্রেন 11:50-এ, আমরা ওই ট্রেনটা ধরবো। তাই এখন রেডি হচ্ছি, ব্যাগ ফ্যাগ সব প্যাকিং হয়ে গেছে, আর খানিক পরেই আমরা বেরিয়ে যাব। তো ব্যাস, তারপরে সবার সঙ্গে দেখা হবে স্টেশনে গিয়ে, সবাই ওয়েট করছে। চলো যাওয়া যাক। আমরা এখন মানকুণ্ড স্টেশনে, আমরা যাচ্ছি সিকিম সবাই মিলে। যাত্রা আমাদের দারুণ হবে। ওই যে আসছে স্বর্ণেন্দু, লেট পার্টি, খাবার নিয়ে আসছে আমাদের আলমের বিরিয়ানি। এখন আমরা হাওড়া স্টেশনে, প্রেজেন্ট আমরা যাচ্ছি। আজকে বুঝতেই পারবেন, একটু বাদে দেখতেই পারবেন শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের দূর গন্তব্য এনজেপি। আজকে আপাতত সঙ্গে থাকুন, আমরা আছি আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য। ধন্যবাদ। গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে জলপাইগুড়ির উদ্দেশ্যে। গরমটা দেখে কি মনে হচ্ছে, ডেটটা ডিসেম্বর মনে হচ্ছে। তো আমরা এখন এনজেপি পৌঁছে গেছি। আমাদের এইটা হচ্ছে রুম। হ্যাঁ, আমরা এখানে আছি চারজন, নিচে আছে তিনজন। হ্যাঁ, এই যে চার নম্বর, ইয়ে এনজেপি হ্যায়, ইয়ে আমার রুম হ্যায়, রুম দিখাও, আর হাম খানে জায়েঙ্গে, হাম খানে জায়েঙ্গে, এবার খেতে যাবো, চো। আপাতত আজকে এই থাক, এই হোক, আবার কালকে। হেভি জোর খিদে পেয়ে গেছে। এখন 8:20, আমাদের গাড়ি আসবে 9:00 বলেছে। আমরা এখান থেকে সব ব্রেকফাস্ট করবো। ইয়ে আমরা সবাই মিলে লিংথাম যাবো, লিংথাম ফলফল করবো। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন সকাল 9:45, আমরা এখন এনজেপিতে আছি আর রুম থেকে বের হচ্ছি। এবার আমরা যাব সিকিমের পথে। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, আগে ফার্স্ট আমরা রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব সিকিমে। আর ওখানে আমাদের সবাই রয়েছে, জানি না তোমরা দেখতে পাবে না, ওই যে ওখানে সবাই রয়েছে। তো চলো আস্তে আস্তে নিচে যাওয়ার, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে। আর আমাদের সব থেকে বড় মেম্বার মেঘ, মেঘ না ঘন্টু সোনা। চলো আমরা এখন বেরিয়ে পড়বো, যাওয়া যাক। আর রাস্তায় কোথায় ব্রেকফাস্ট করা যায় সেটাও দেখা যাক। আপাতত টাটা, যাওয়া যাক।
লিংক থামের উদ্দেশ্যে যাচ্ছি না গাড়িতে সবাই উঠে পড়েছি সামনে তো অবস্থা আছে অসুবিধা হবে না 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 এদিকে মনিকা ননবত মাম্পি আর আমি এই যে গুগুন্দা পেছনে ছন্দু বাবুই দলি আসছে আর একটা গাড়িতে আজকে আমরা লিংক থামের উদ্দেশ্যে যাচ্ছি সেবক রোডে সেই সুন্দর রাস্তাটা জঙ্গলের মধ্যিখান দিয়ে যাচ্ছি ফিলিংসটা খুব সুন্দর গাড়িতে সবাই বসে আছে এখন আমার ছেলে ননবত খাচ্ছে সেরেল্যাক খাচ্ছে বসে বসে তো আমাদের তেল ভরা হয়ে গেছে বুকুন মাস্ক পরে না পরবো না হ্যাঁ লাগে না হ্যাঁ করোনা ওকে ভয় পায় হ্যাঁ ঠিক আছে চাউমিন খাবো ম্যাগি নয় ও চাউমিন খাবে আমরা এখন একটু দাঁড়িয়েছি আমাদের পেছনের গাড়িটা একটু লেট করছে তাই আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এখান থেকে তিস্তা নদীটা দেখা যাচ্ছে কিছুটা একটা ভালো পজিশনে যাচ্ছি এখান দিয়ে খানিকটা দেখা যাবে জলটা পুরো সবুজ কালারের আমরা এখন সবিনয় রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য ঢুকেছি আর এখন বাজে 11:53 এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি আমরা এখন এখানে যাব ব্রেকফাস্ট করব তো চলো দেখি ভেতরে কি কি রয়েছে মেনুতে আসো আমাদের আর একটা আমরা অমলেট করেছি একটা করে তো অমলেটটা এখন আসেনি ততক্ষণ আমরা খাওয়া
অলরেডি আর আমরা একবারে লাঞ্চই করে নিয়েছি ব্রেকফাস্ট আর নেইনি কারণ কি এরপর আমাদের জার্নিটা অনেক লং হবে এবং সেরকমভাবে কোনো খাবারের দোকান পাওয়া যাবে না ভালো না খাবারের দোকান এখানে আমরা খাবারগুলো খেলাম ভালোই খেতে তো সেই রকম দোকান পাওয়া যাবে না বলে আমরা একবারে লাঞ্চটাই সেরে নিলাম সবাই মিলে এবার আমরা রওনা দেবো গাড়িতে করে তার আগে একটু ফটো সেশন হয়ে যাবে গ্যাংটকের পথে আমরা দেখছি রিভার র্যাফটিং একটা অ্যাডভেঞ্চারাস জিনিস আমাদের অত সাহস নেই আমরা করতে পারবো না এখানটা মনে আছে ব্রিজ ছিল সেই জন্য ভিডিওটা করে নিলাম এখান দিয়ে এসেছিলাম Welcome to Sikkim. Okay, বন্ধুরা আমরা এখন রঙ্গিতে আছি এখানে স্বর্ণেন্দু বসে আছে সামনে বাবুই বসে আছে ড্রাইভার সাহেব বসে আছে স্বর্ণেন্দু কিছু বলো এখানে আসতেই হঠাৎ করে দেখলাম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল এতখানি ওয়েদারটা চেঞ্জ হবে এক্সপেক্ট করিনি যদিও দেখছিলাম যে লিংকামে 1-2 ডিগ্রি থাকবে কিন্তু এত সুন্দর একটা হাওয়া ঠান্ডা এবং তার সাথে শুধু ঠান্ডা হাওয়া না ঝোড়ো হাওয়া তো ভালোই লাগছে রাত্রিবেলাটার মজাটা আরও বাড়বে রঙিন হবে যত ঠান্ডা হবে কি আছে ঠান্ডা এনজয় করতেই এসেছি ঠান্ডার মধ্যেই আছি চলো দেখি আগে আগে কি হয় আর একটা কথা ইনফরমেশন তোমাদের জন্য বলে দিই এইটাই কিন্তু সিকিমের লাস্ট শহর বলতে পারো বা গঞ্জ বলতে পারো যা তোমাদের দরকার এখান থেকে তুলে নিতে হবে এরপরে কিন্তু আর কিছু পাবে না শুধু গ্রামই গ্রাম আর অবশ্যই আমরা 11টা নাগাদ এনজিপি থেকে যাত্রা করেছিলাম আর এখন বাজে 5টা আমরা পৌঁছে গেছি লিংকামে আর এবার আমরা হোটেলে এন্ট্রি করব আর আমাদের হোটেলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এখানে প্রচণ্ড ঠান্ডা কাঁপছি চলো হোটেলে যাই দেখি ভেতরটা কেমন আমরা এসে গেছি লিংটামে লিংটামে এসে গেছি আমরা এখানে প্রচন্ড ঠান্ডা জমে গেছে আমরা ওদের ওরে আছে আমরা পৌঁছে গেছি তোমরা দেখা যাচ্ছে না অন্ধকারে এদিকে আয় আমরা পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের হোটেল খুব সুন্দর এটা হোমস্টে এই হচ্ছে হোটেলের চারিপাশের ভিউ
আমরা হোটেলের মধ্যে চলে এসেছি আর এখন আমরা রুমে যাব। সবাই সবার রুমে চলে গেছে, চলো রুমের ভিতরে যাওয়া যাক আর দেখা যাক রুমের মধ্যে কি কি আছে। তো এটা আমাদের রুম আর এই হলো আমাদের বেড, এখানে একটা কাবার্ড রয়েছে আর এই যে একটা সিঙ্গেল বেড আর এখানে বাথরুম আর এই যে বাথরুম মোটামুটি সুন্দর পরিষ্কার। চলো, আর রয়েছে লবি, চলো তোমাদের সঙ্গে লবিটা শেয়ার করি। এই যে লবি ভিউ, ওয়াও, এটা তোমাদের কাল সকালবেলা দেখাবো, সকালবেলা আরো সুন্দর লাগবে ব্যাপারটা দেখতে। প্রচন্ড পরিমাণে ঠান্ডা, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমরা এখনো চেঞ্জ করিনি, ফ্রেশ হব, চেঞ্জ করব, আগে সবাই রুমে সেটেল হয়ে যাক তারপর। চলো আরে।